মাই চ্যানেল লাইফস্টাইল ভিউ অ্যাপিকে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তার কারণটা হলো আমার শরীর আমার একদম ভালো যাচ্ছে না, এতটাই খারাপ যে লাস্ট স্যাটারডে আমাকে মাঝরাতে নার্সিংহোম পর্যন্ত নিয়ে যেতে হয়েছে। তো এখন মোটামুটি ঠিক আছি, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার প্রচুর টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো করি আবার নিয়ে যেতে হবে। তো এই তো রইল আমার কথা, আর তোমাদের কথা লিখে কমেন্টে জানিও তোমরা সবাই কেমন আছো, কী করছো। তো আজকে সানা স্পোর্টস আছে, তো স্পোর্টসে আর কি প্যারেন্টসরা ওদের স্কুলে নিয়ম হচ্ছে প্যারেন্টস যেতেও পারে নাও যেতে পারে, যদি প্যারেন্টস নিয়ে যায় তাহলে বাচ্চাকে নিয়ে আসতে পারো, আদারওয়াইজ ওরা স্কুল বাসে ফিরতে পারে। তো কোনো কোনো ইয়ারে আমরা যাই, কোনো কোনো ইয়ারে ও আবার বাসায় ফিরে আসে। তো এই ইয়ারে বলেছিল যে যেতে, তো আমি যাইনি কারণ অত সকালে আমার পক্ষে যাওয়াটা একটু অসম্ভব। তো শান্তনু গেছে, শান্তনুকে আমি বলেছি স্কুলের কিছু পিকচার তুলে আনতে, ওর যাই না, শান্তনু যখন গেছে তখন একটু পরে বেরিয়েছে, তো ওখানে পিকচারগুলো আমি তুলে আনতে বলেছি, ও যে যে ইয়েতে আছে খেলাতে আছে। তো চলো দেখা যাক। স্কুলে গেটের মধ্যে ঢুকে এটা গ্রাউন্ডের দিকে যাওয়ার পথে ওখানে স্পোর্টস শুরু হয়ে গেছিলো। শানা কোনো রেসে ছিল না, পিরামিড, ওগা, জুম্বা ড্যান্স এগুলোতে ছিল। আগেরটা ছিল ওগা, এটা জুম্বা ড্যান্স, এগুলোতে সব কিছুতেই শানা আছে। এটা একটা মিউজিকে দিয়ে ওরা করছে, কিন্তু আমি ওটা শোনাতে পারলাম না, ওটা মিউট করে দিলাম, তাহলে এটা কপিরাইট বসে যাবে। A perfect point. Children are expected to concentrate and focus while they build up the pyramid all along. Look at the many girls now and the pyramid of 21 people. Beautiful formation indeed. Wonderful children. Now slowly come down. Alertness and focus is the key here, not to mention perseverance and determination. It is a beautiful formation. Mm-hmm.
Ladies and gentlemen, can we hear a loud round of applause for this wonderful exhibition of artwork that has been presented before us? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করুন, অনেক অনেক শেয়ার করুন, বেশি বেশি কমেন্ট করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর ডান দিকে ঘন্টাটা ডং করে বাজান, কারণ এটা বাজালেই আমি যখনই নতুন কিছু আপলোড করব আপনার কাছে প্রথমেই নোটিফিকেশনে চলে আসবে।